আমি হয়তো বা এদেশে সারা জীবন থাকতে পারবো, কিন্তু দিস ইজ নট মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট টু আই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড আই ওয়ান্ট সেফ প্লেস টু লিভ। এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন অতি সম্প্রতি সিলেটের বালাগঞ্জে একটি সালিশ বৈঠকে এক ধরনের কথা কাটাকাটির একটি পর্যায়ে গিয়ে আবদুল্লাহ নামে একজন ভদ্রলোককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আর তারই ছেলে যিনি নিউ ইয়র্কে বসবাস করেন। তো আমরা আজকে এসেছি যে আসলে সেখানে কী ঘটনা ঘটেছিল এবং কীভাবে তিনি নিহত হলেন, এটি আমরা সরাসরি জানতে চাইব তারই ছেলে তৌফিক আলম। আমি ওনার বাসায় এসেছি, আমরা জানার চেষ্টা করব যে আসলে কী ঘটনা ঘটেছিল। জনাব তৌফিক আলম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। আমার আব্বা, মানে আমার ফাদার একজন সালিশ ব্যক্তিত্ব, উনি খুবই জনপ্রিয় এই এলাকায়, মানে বিভিন্ন ধরনের সালিশ সমস্যার সমাধান উনি করছে। যেমন রিসেন্টলি আমাদের একটা সালিশের সমস্যার সমাধান করছে, যেটা হচ্ছে প্রায় 20-25 বছর ধরে এই সমস্যাটা চলে আসছিল। সো এই সমস্যাটার সমাধান উনি, মানে উপযুক্ত সমাধান করেছে, মানে ন্যায় বিচার নিশ্চিত করেছে। তার মানে আপনার যে ফ্যামিলিতে আপনার চাচারা যারা আছেন সবাই মিলে আপনার ফ্যামিলির সামাজিক নেতৃত্ব দেন আপনার আব্বা? হ্যাঁ, আমার আব্বা হচ্ছে ওইটার সামাজিক নেতৃত্বে আছে অনেকদিন ধরেই। আচ্ছা, তো এই যে সালিশের যে আয়োজনটা হলো, আসলে সমস্যাটা কি ছিল, কাদের সমস্যা? এই সমস্যাটা কি আপনাদের ছিল না অন্য কোনো আপনাদের শরীক বা পরিবারের অন্য কেউ? এই যে সমস্যার কারণে আমার আব্বাকে মারা হয়েছে বা দেখানো হয়েছে, এটা আসলে মূলত একটা ছোটোখাটো ইস্যু। আমি মনে করি এইটার জন্য, মানে কোনো মানুষকেই, মানে যে কোনো মানুষকেই হত্যা করার কোনো মানে কারণ নাই। একটা স্বাভাবিক সুখে আমি আমার এলাকার যারা আছে, আমার আব্বারে সবাই চিনে, এই বালাগঞ্জ উপজেলার সবাই চিনে। আমার চাচা, মানে আব্বার চাচাতো ভাই, উনি উপজেলা চেয়ারম্যান, সরি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ আমিরুল ইসলাম মধু, তো সবাই আমাদেরকে মোটামুটি চিনে। তো এই এই সমস্যার কারণে, মানে কোনোভাবেই একজন মানুষকে হত্যা করার কথা না। আচ্ছা, ওই যে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দেখলাম যে সেখানে লেখা আছে যে আহমদ আলী, যিনি সাবেক মেম্বার, উনার জমিতে ধান রোপণের জন্য উনি 2-3 জন শ্রমিক নিয়োগ করেছিলেন। তো সেই শ্রমিকদের একজন সম্ভবত আপনার চাচা ছিলেন, তার নাম কি যেন আপনার চাচার নাম? আমার ফয়জুল্লাহ। তো ওনার সাথে আরও কয়েকজন ছিলেন, কিন্তু বিরোধটা তৈরি হয় হচ্ছে যে ওই জমিনটা ধান রোপণের জন্য অনুপযুক্ত ছিল, যে কারণে তারা প্রথমে ডিনাই করেছেন যে এটা এখন ধান রোপণ করা যাবে না। এটা নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয় এবং আপনার চাচা এবং যারা দিনমজুর ছিলেন তারা নাকি মেম্বারের কাছ থেকে 1000 টাকা, মানে এই মজুরি বাবদ আগেই নিয়েছিলেন। এই কথাগুলো কতটুকু সত্য? এটা এটা আসলে আমি মনে করি এটা সত্য না, কারণ আমার আলহামদুলিল্লাহ আপনি নিউ ইয়র্কে আমার অবস্থান হয়তো বা জানেন, আমি এই দেশে একটা রিনন, মানে সেলফোন কোম্পানিতে কাজ করতেছি। সো আমার যে টাকা আছে, মানে আমি যেই টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে আমি সহ আমার চাচাদের সবার ফ্যামিলি চলে, ইভেন আমার চাচাতো ভাই বোনদের পড়ালেখা সবার, এটা এবং আমার আব্বাই ওইটা দেখাশোনা করে। এটা একটা মেড আপ ইস্যু আমি মনে করি, যে এটা সাজানো কোনো কিছু হইতে পারে, মানে আমার সন্দেহ।
আচ্ছা তো তাহলে সালিসটা হলো আসলে কেন হ্যাঁ সালিসটা হইছে এখানে এখানে সালিসটা হইছে আমাদের আরেকজন ছাত্র ভাই উনি লন্ডন প্রবাসী আব্দুল নূর উনার বাড়িতে কারণ ওই যে আহমদ মেম্বার ইচ্ছাকৃতভাবে মানে এই ইস্যু ক্রিয়েট করার জন্য মানে আমার আব্বাকে আরও তার সহযোগীদের সাথে পূর্ব থেকে পরিকল্পনা করছে যাতে ওনাকে যেহেতু আমার সাসাতো ভাইয়ের মাধ্যমে ওনাকে মানে কোনোভাবে কনভিন্স করছে যে এটা উনি সমাধান করে দেবে যেহেতু আমাদের আমার সাসাতো ভাই এটা সমাধান করবে সো এটা ওনাকে বুঝাইছে যে ওইটা মানে নিজেদের মধ্যে সমাধান করবে আসলে যাতে আমাদের এলাকার অন্যান্য মানুষ মানে সাধারণ মানুষ মানে পাবলিকলি এইটা না যায় ওই জন্য উনি মানে কোনোভাবে উনারে বুঝাইছে ওনাকে ফাঁসানোর জন্য আচ্ছা এখানে আর একটা বিষয় আমি জানতে চাইব সেটা হচ্ছে যে এই যে আপনার আব্বার সাথে আহমেদ আলী মেম্বারদের যে সালিসের আগেই যে একটা বিরোধ তৈরি হয়েছে এটা কি আসলে পারিবারিক বা গ্রাম্য বিরোধ না রাজনৈতিক কোনো বিরোধ এখন এইটা আমার আমার মনে হয় এইটা আমার মনে হয় আমার নিরাপত্তার খাতিরে এটা আমি আপনার নিরাপত্তার খাতিরে আপনার আব্বার রাজনৈতিক পরিচয় কিংবা আহমেদ আলীর রাজনৈতিক পরিচয় আপনি বলতে চান না এই তো আমার নিরাপত্তার খাতিরে অবশ্যই এটা আমি বলতে চাই না তো তারপরে এখন এই যে আর একটা বিষয় সেটি হচ্ছে যে একটা সালিস বৈঠক সেখানে তো গ্রামের সাধারণ মানুষ থাকে গ্রামের মাতবর যাদেরকে বলা হয় নেতৃত্ব যারা সামাজিকভাবে নেতৃত্ব দিয়ে থাকেন তো সেখানে তো মানুষের কাছে কোনো চাকু বা ছুরি থাকার কথা না তো একটা সালিস বৈঠকে চাকু আসলো কিভাবে আপনাদের কি মনে হয় যে এটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হ্যাঁ অবশ্যই এটা পূর্ব পরিকল্পিত ছিল এবং আহমেদ আলী আমার আব্বার সাথে মানে একটা সম্পর্ক মানে রিসেন্টলি ওনার যদি পরিচয় আমি বলি উনি হচ্ছে সাবেক মেম্বার এবং আপনারা সাধারণত জানেন যে মেম্বাররা মানে বিভিন্ন বিচারে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স করে এবং ওনার মানে কোনো ইনকাম সোর্স উনি যে বলতেছে যে দিন মজুর খাটায় ওনার ওই রকম অ্যাবিলিটি আগে আগে ছিল না কারণ উনি সবসময় দেখা গেছে যে এই সালিস বৈঠক এইগুলাতেই মানে কেন্দ্র করে ওইখান থেকে মানুষের ন্যায় বিচার নিশ্চিত না করে যে ন্যায় বিচার পাবে ওনাকে না দিয়ে অন্যদেরকে দিয়েই মানে টাকা পয়সা নিয়ে ওইভাবেই ওনার ফ্যামিলি চলতো আপনি বোঝাতে চাচ্ছেন যে যদি সমাজে বা গ্রামে কোনো সমস্যা হয় সেই সমস্যাটি সমাধানের জন্য যখন কোনো সালিস মিটিং হতো তখন কোনো একটা পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য টাকা পয়সা নিয়ে আচ্ছা এভাবেই ওনার সংসার চলে বলতে চাচ্ছেন এভাবেই ওনার সংসার চলে এবং এভাবেই মানে এলাকার সবাই জানে ওনারে ওনাকে এভাবেই জানে বুঝছেন উনি মানে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন মানে যাদের কিছু টাকা পয়সা আছে যেমন ধরেন আমার আব্বু বাইরে ছিল তো উনি তো ওনার ক্যারেক্টার সম্বন্ধে তেমন অবগত নাই অন্য যারা আছে এলাকার অন্যান্য মানুষ আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক পরিচয় যে সময় যেটা ওনার মানে ওনার উদ্দেশ্য হাসিল করার জন্য যেটা করা দরকার উনি এই এইটাই করছে আচ্ছা তো ওই যে মিটিংয়ে তো শুধু আহমেদ আলী মেম্বার উনি নিজেই একাই মাতব্বর ছিলেন না আরও তো গ্রামের অনেকেই ছিলেন তো যখন এই কাণ্ডটা ঘটতে যাচ্ছে তখন কি বাধা প্রদান করা হয়নি কোনো পক্ষ থেকে যারা এখানে উপস্থিত ছিল ওরা ওইটার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং যেহেতু এইটা হচ্ছে একটা মেড আপ মানে আগে থেকেই পরিকল্পনা করা সেহেতু এইটা আব্দুল নূর যিনি উনি আমার মানে অনেক ক্ষেত্রেই আমার অভিভাবক এবং বিশ্বাসযোগ্য মানুষ এবং বিশ্বাসযোগ্য মানুষ ওনাকে যে কোনোভাবেই আমার মনে হয় আমি এটা আল্লাহ জানে আমার মনে হয় ওনাকে যে কোনোভাবেই প্রভাবিত করে কোনোভাবে বুঝেছে কারণ ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে ওনার বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই জায়গায় আছে পুরো বাড়িতেই সিসিটিভি এখানে 3-4 কোটি টাকার বাড়ি আমার মনে হয় ওনাকে এবং আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে একটা কুণ্ডল সৃষ্টি করা যাতে অন্যান্য লোকদের সহযোগিতায় এবং যারা ওইখানে উপস্থিত ছিল খাদির আব্দুল খাদির উনি আব্দুল খাদিরের ভাতিজা আয়ুব আলী ওনার ভাই আমরুস আলী ওনার ছেলে ইব্রাহিম আলী
এবং শায়েদ আব্দুল খাদিরের ভাতিজা শায়েদ এবং ফয়সল আহমদ ফয়সল আহমদ উনি সবার সহযোগিতায় আমার আব্বারে শরীরের বিভিন্ন অঙ্গে জঘন্যভাবে আপনারা আমি দেখেছি ছবিটা হ্যাঁ জঘন্যভাবে এটা শুধু কথা কাটাকাটি না এটা মানে এখানে তো অস্ত্র আমার আমার কেউ অস্ত্র নেওয়া যায় নাই আমার আব্বু অস্ত্র নেওয়া যায় নাই উনি মানে প্রোটেক্ট করার সুযোগ পায় না উনার একটা জ্যাকেট মানে কাফড় ছিল শার্ট ছিল এখন ছুরিকাঘাত এই এদিকে হয়েছে সব দিকে হয়েছে কিন্তু উনার জ্যাকেট ভালো ছিল উনার শার্ট কাফড় ভালো ছিল তার মানে হচ্ছে একজন মানুষ অথবা দুইজন মানুষ এই হত্যাকাণ্ড মানে কোনোভাবেই করতে পারে না এখানে সবাই যেহেতু ওইটা ইয়ার ভিতরে ছিল মানে বাসার ভিতরে আর সেহেতু এটা এরা সবাই মিলে ফয়সল আহমদ যে ও লাইট অফ করছে তখন ইলেকট্রিসিটি ছিল কিন্তু লাইট অফ করছে তারপরে হচ্ছে ও মানে ক্যাসিগেট আছে বাসার ক্যাসিগেট লাগাই দিয়া আমাদের আমার আব্বার সাথে আমার যে চাচারা ছিল ওদেরকে শালিশ বলে ওদেরকে বাইরে রেখে এখন অন্ধকারের মধ্যে ছেড়ে দিয়ে আমার চাচাতো ভাইকে ফয়সল সহ আব্দুল কাদির এবং শায়েদ এবং আরও অপরিচিত তিন চারজন আমার ওরা আমার মনে হয় ওরা মানে ওদের ভাতিজা আছে আগেও হুমকি দিছে ওদের ভাতিজা দুইটা আছে আজমল আলী নূর আলী এটা মানে নিশ্চিত হওয়া যায় না যেহেতু অন্ধকার ছিল সো আমার আমার যে চাচাতো ভাইকে ওরা মানে এবং আমার আত্মীয় স্বজন যারা আছে ওদেরকে আটকাইছে আটকাইয়া অন্যদিকে আব্দুল কাদির তারপরে হচ্ছে শাহেদ আলম তারপরে হচ্ছে আমরুস আলী ইব্রাহিম আলী সবাই তিন চারটা চাকুর গায় দিছে মানে মানে ষাটটা গায় বাট তিন চারটা একজন মানুষ না তো সবাই উপর্যুপরি ইয়া দিছে আমার বাবার আমার সরি বুঝতে পারছি যে আপনি মানে খুবই মর্মাহত মানে হয়ে যাচ্ছেন তো এখন বিষয়টি হলো যে মামলা হয়েছে নিশ্চয়ই হ্যাঁ মামলা হয়েছে মামলা আপনার কতজনের নামে মামলা করা হয়েছে সাতজনের যারাই এখানে জড়িত ছিল প্রত্যক্ষভাবে তাদেরকে হ্যাঁ আহমদ আলী উনার ছেলে ইব্রাহিম আলী উনার ভাই আমরুস আলী তারপরে হচ্ছে ওইখানে উপস্থিত আব্দুল কাদির যাকে আমরা মানে মাস্টার প্ল্যানে অংশগ্রহণকারী মনে করি উনি পরিকল্পনাকারী ওনার সাথে ওনার ভাতিজা আয়ুব আলী উনিও এই প্ল্যানের অংশগ্রহণ করছে অংশীদার করছে তারপরে হচ্ছে ফয়সল আহমদ যেহেতু উনি লাইট নিভাইছে এটা সিসিটিভি ক্যামেরা আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাছে এই সিসিটিভির ফুটেজ আছে যেহেতু সিসিটিভি ফুটেজ আছে তো এখানে তো মানে লুকানোর কিছু নাই এখন আপনি বাংলাদেশের যারা এখন রুলিং পার্টি আছে বা সরকার আছে কিংবা আমাদের প্রশাসন আছেন তো তাদের কাছে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা আপনার পিতার হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে অবশ্যই আমি বাংলাদেশের একজন আমি বলবো একজন সুনাগরিক আমি মনে প্রাণে বাংলাদেশে অনেক ভালোবাসি আমার বাবা আমাকে মানুষ করছে মানে অনেক কষ্ট করে আমার মানুষ করছে লন্ডনে অনার্স মাস্টার্স পড়ালেখা করে আজকে আমার একটা উচ্চ পর্যায়ে নিয়ে আসছে এবং আমি বাংলাদেশের জন্য অনেক কিছু দিতে চাই এটা আমি বাংলাদেশের জন্য আমার অনেক টান আছে আমি বাংলাদেশে যাইতে চাই আমি বাংলাদেশে গিয়ে আমি মানে বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করতে চাই কিন্তু এই যে আমার জীবনের হুমকি আমার বাবারে মেরে ফেললো আমার মায়ের জীবন হুমকির মুখে আমার পরিবারের অন্য যারা আছে ওরা তো মানে আমার বাবাই ছিল সব কিছু এখন ওদের অবস্থা তো ওরা মানে মাথা তুলেই দাঁড়ানোর মতো অবস্থা নেই কারণ আমি মনে করি যে হত্যাকারীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না হত্যাকারী একজন হত্যাকারী এবং আমার এলাকার সবাই জানে মানে আমার বাবা কীরকম এটা আমার বাবার রাজনৈতিক পরিচয় চাইতে সামাজিক পরিচয়টাই হচ্ছে মুখ্য এখানে মানে সর্বজন সমাদৃত উনি একজন সর্বজন সমাদৃত সালিশ ব্যক্তিত্ব এবং এই রাজনৈতিক পরিচয়ের চাইতে আমি মনে করি মানুষের মূল্যবোধটাই বেশি ইম্পর্টেন্ট এইখানে যেহেতু এইখানে একটা জঘন্যতম হত্যা হয়েছে
এটাই বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে মূল বিষয়টি আমরা যেটা ধারণা করি যে আপনার পিতা অপরাধী কি অপরাধী না সেটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। তবে আমাদের কথা হলো যে একজন অপরাধ করতেই পারে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। আপনার পিতার বিরুদ্ধে মামলা করতে পারতো, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারতো, বিচারে একটা রায় হতো, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে এইভাবে একজনকে হত্যা করে ফেলা, এটা বাংলাদেশ কেন পৃথিবীর কেউ চাইবে না। তো দর্শক, আমরা আশা করি এই প্রবাসে থেকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ জানাবো যে কোনো একটা হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যেমন বুয়েটের ঘটনায় আমরা দেখেছি, সোনাগাজীর ঘটনায় আমরা দেখেছি, অনুরূপভাবে আমরা চাই যে যারা হত্যা করেছে তারা যে দলেরই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। এটাই তো আপনি চাচ্ছেন? আমি এটাই চাচ্ছি, এবং আমি চাচ্ছি কারণ এই ধরনের একটা হত্যাকাণ্ড, মানে প্ল্যানড মার্ডার যেটাকে বলা হয়, এই ধরনের হত্যাকাণ্ড শুধুমাত্র যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছে, আমার মনে হয় না এই প্রত্যক্ষদর্শীরা এটা একা করতে পারবে। আমার মনে হয় এখানে গভীর ষড়যন্ত্র আছে, যেটা আমি আমার বিশ্বাস যদি যদি আইন শৃঙ্খলা বাহিনীর সুনজর পড়ে, বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের, আমি আমি শুনেছি মানে আমাদের সিলেটের নতুন এসপি যিনি মিস্টার ফরিদুদ্দিন খন্দকার, বেসিক্যালি আমি ওনার সুদৃষ্টি কামনা করছি, কারণ উনি ইতিমধ্যে অনেক সুনাম অর্জন করেছে এই ক্রাইম বিষয়ে, অনেকগুলা বিষয়ে উনি মানে অনেক সুষ্ঠু সমাধান করেছে। তো সেম ওয়েতে আমি আমি চাই আমার মাই ফাদার গেট জাস্টিস, বিকজ এইটা একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি এটা এক্সপেক্ট করতে পারি। এবং সো আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই, আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, বাট আমার জাস্টিস যদি ডিসকারেজ করা হয় আমি হয়তো বা এদেশে সারা জীবন থাকতে পারবো, কিন্তু দিস ইজ নট মাই কান্ট্রি, আই লাভ বাংলাদেশ অ্যান্ড আই ওয়ান্ট টু I want justice and I want safe place to live. এখানে যে আমরা থাকছি এখানে জাস্টিস, আপনার রেস রিলিজিয়ন আপনি কী বিলিভ করেন এটার উপরে ম্যাটার না। সো আই থিঙ্ক আমি আমার বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওনার সাথে কথা হয়েছে, উনি উনি আমাকে বলছে সহযোগিতা করবে, বাট আমি জানি না কোন কারণে এখন পর্যন্ত আসামিরা দরাসুয়ার বাইরে রয়ে গেছে। সো যে জিনিসটা আমি সন্দেহ করতেছিলাম আমার বারবার এটা মনে হইতেছে। সো আমি বিশ্বাস করি বাংলাদেশের যারা আপনি যেই দলেরই হন না কেন, এই এই ইনজাস্টিসটা হয়তোবা আপনিও একদিন বিক্রি হবেন। সো আমি এটা সুষ্ঠ বিচার দাবি করছি, এবং আমি আহমদ আলী, আব্দুল কাদির, ইব্রাহিম আলী বিশেষ করে খুবই অ্যাগ্রেসিভ, খুবই অ্যাগ্রেসিভ, তারপরে হচ্ছে শাহেদ, তারপরে হচ্ছে অন্যান্য আসামি আয়ুব আলী, তারপরে হচ্ছে ফজলান, সবার ফাঁসি দাবি করেছি, কারণ এটা একটা জঘন্যতম মার্ডার এবং এটার একটা সুষ্ঠু এবং দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করছি। কারণ এইটা যদি এটাকে যদি মানে এইটার সুষ্ঠু সমাধান না করা হয় তাহলে এখানে এই সমাজে আরও অনেক ঘটবে, আরও অনেক অসহায় মানুষ বিপদে পড়বে, আরও মানে আরও ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। অনেক ধন্যবাদ তৌফিক আলম ভাই, আমরাও মর্মাহত যে ওনার পিতা নিহত হয়েছেন সামহাও। তো আমি অনুরোধ করব বাংলাদেশের সাংবাদিক সমাজ, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী আপনারা যারা আছেন, তার পিতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের দাবিতে আপনারাও কথা বলুন, আপনাদের আওয়াজকে উচ্চকিত করুন, যাতে করে উনি ন্যায় বিচার পান।